আসসালামু আলাইকুম, বিবিসিআই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প অযোগ্য, মন্তব্য হোয়াইট হাউসের। মিয়ানমারের সামরিক বাহিনী টাটমাডো কেন এত নিষ্ঠুর ও কুখ্যাত। ভারতের জন্য এক ভয়াবহ দুঃসংবাদ, দুই টুকরো হয়ে গেছে ভারত। ইসরায়েলের সঙ্গে একই সামরিক মহড়ায় পাকিস্তান। পাকিস্তান চীনকে একাট্টা করেছেন আপনি, সংসদে দাঁড়িয়ে মোদীকে নিশানা রাহুলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুই টুকরো হয়ে গেছে ভারত, বাংলা নিউজ 24 লাইভের সর্বশেষ প্রকাশিত হয়েছে। তবে এ নিয়ে থাকছে বিস্তারিত, কেন এমন সংবাদ প্রকাশ করা হলো, ভারতের চারদিক থেকে কেন এত হামলা হচ্ছে, তাহলে কি ভারত খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে সত্যিকারের, জেনে নিন বিস্তারিততে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প অযোগ্য, মন্তব্য হোয়াইট হাউসের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2024 সালের দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য নন বলে জানিয়েছে দপ্তর হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি গত সোমবার প্রেস ব্রিফিং এ ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য বলে মন্তব্য করেন। সম্প্রতি 2024 সালের নির্বাচনে যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন, তাহলে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে যে হামলা হয়েছিল তার সঙ্গে জড়িত ব্যক্তিদের তিনি ক্ষমা করে দেবেন বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্যের পর জেন সাকি এ কথা জানান। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ট্রাম্পের যে সব সমর্থক ক্যাপিটল হিল ভবনে হামলা করেছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তা প্রতিরোধ করতে গেলে তাদের হত্যা করেছে, সেসব অপরাধীকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন সাবেক ওই প্রেসিডেন্ট। আমি মনে করি এর প্রতিবাদ হওয়া উচিত এবং তাকে প্রত্যাখ্যান করা দরকার। জেন সাকি বলেন, ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্টকে পর্যন্ত আক্রমণ করেছেন এবং সেটি শুধু কথার মাধ্যমে নয়। হোয়াইট হাউসের মুখপাত্র আরো বলেন, ট্রাম্প হোয়াইট হাউসের জন্য কতটা যোগ্য তার সাম্প্রতিক এই বক্তব্যে সে কথাই স্মরণ করে দিচ্ছে এবং ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু ব্যক্তিও তার এই সব বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। মিয়ানমারের সামরিক বাহিনী কেন এত নিষ্ঠুর ও কুখ্যাত। এক বছর আগে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত অংশান সূচির সরকারকে উৎখাত করেছিল দেশটির সামরিক বাহিনী, যেটি তাতমাদো নামে পরিচিত। গত এক বছরে এই তাতমাদো অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমনে যেভাবে শিশুসহ শত শত বেসামরিক মানুষকে হত্যা করে তা বিচলিত করেছে গোটা বিশ্বকে। মিয়ানমারের নাগরিকদের জন্য এটি ছিল রাস্তায় নির্বিচার হত্যা এবং গ্রামগুলোতে রক্তাক্ত অভিযানের এক বছর। সামরিক বাহিনীর একের পর এক অভিযানে কিভাবে বিরোধীদের নির্যাতন এবং গণহারে হত্যা করা হয়েছে, অতি সম্প্রতি 2021 সালের ডিসেম্বরে বিবিসির এক অনুসন্ধানে তা ফাঁস হয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে 1,500 বেশি মানুষ নিহত হয়েছে। এই তথ্য দিচ্ছে বার্মার একটি মানবাধিকার গ্রুপ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স। মিয়ানমারের সামরিক বাহিনী কিভাবে এত ক্ষমতাশালী হয়ে উঠল এবং এটি কেন এরকম নিষ্ঠুর এক বাহিনী, তাতমাদো কারা? বার্মিজ ভাষায় তাতমাদো মনে হচ্ছে সামরিক বাহিনী, কিন্তু এটি এখন বার্মার বর্তমান সামরিক শাসকদের সমর্থক হয়ে উঠেছে, কারণ বার্মায় এই বাহিনী সাংঘাতিক ক্ষমতার অধিকারী এবং সারা পৃথিবী জুড়ে তারা কুখ্যাত তাদের নিষ্ঠুরতার জন্য। বার্মায় কিন্তু বহু শতাব্দী ধরেই রাজপরিবারগুলোর অধীনে স্থায়ী সামরিক বাহিনী ছিল, কিন্তু উপনিবেশিক ব্রিটিশ শাসকরা এসে এই সেনাবাহিনীকে ভেঙে দেয়। তাতমাদোর ইতিহাসের সাথে জড়িয়ে আছে বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি বা বিআই এর ইতিহাস। একদল বিপ্লবী এই বাহিনীর গোড়া পত্তন করেন 1941 সালে। এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন অংশান, যাকে বহু বার্মিজ তাদের জাতির পিতা বলে মনে করেন। তিনি ছিলেন বার্মার ক্ষমতাচ্যুত নেত্রী অংশান সূচির পিতা। বার্মা যখন 1948 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে তার কিছু আগে অংশান আততায়ীর গুলিতে নিহত হন, কিন্তু তার মৃত্যুর আগে বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি বা বিআইএ দেশের অন্যান্য এলাকার মিলিশিয়া বাহিনীগুলোর সাথে যুক্ত হয়ে একটি জাতীয় সশস্ত্র বাহিনী গঠনের কাজ শুরু করে। স্বাধীনতার পর এই বাহিনীকেই তাতমাদো বলে পরিচিত বাহিনীতে রূপান্তরিত করা হয়। মিয়ানমারে এই সামরিক বাহিনীকে বেশ উচ্চ মর্যাদার সাথে দেখা যায়। বার্মায় অনেক মানুষের জীবনের লক্ষ্যই থাকে সেনাবাহিনীতে যোগ দেওয়া, তবে সামরিক অভ্যুত্থানের পর এই মোহ কিছুটা কেটে গেছে বলে মনে হচ্ছে। আমি সেনাবাহিনীতে যোগ দিয়ে
গিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম আমার হাতে বন্দুক থাকবে, আমি যুদ্ধক্ষেত্রে যাব এবং যুদ্ধ করব। আমি অ্যাডভেঞ্চার পছন্দ করি এবং দেশের জন্য আত্মত্যাগ করব। এরকম একটা লক্ষ্য আমার ভিতরে কাজ করেছিল, বলেছিলেন লিনটেট অং, সামরিক বাহিনীর এক সাবেক ক্যাপ্টেন। কিন্তু তিনি সেনাবাহিনী ত্যাগ করে এখন বার্মার অসহযোগ আন্দোলনে সিভিল ডিসবিডিয়েন্স মুভমেন্ট বা সিডিএম যোগ দিয়েছেন। গত বছরের অভ্যুত্থানের পর এর বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয়েছিল তখন সিডিএম গঠিত হয়। এতে যোগ দিয়েছেন অনেক ডাক্তার, নার্স, ট্রেড ইউনিয়ন কর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ। কিন্তু এখন আমি সেনাবাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারটা নিয়ে লজ্জাবোধ করি। এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা আসলে ভুল করেছিলাম। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নিষ্ঠুরভাবে আক্রমণ করা হয়েছে, তাদের উপর বোমা ফেলা হয়েছে, প্রাণঘাতী আক্রমণ চালানো হয়েছে, গুপ্ত স্থান থেকে গুলি চালানো হয়েছে। এরকম তাৎমাদ তো আমরা চাইনি, সেজন্যই আমি এখন সিডিএম এ যোগ দিয়েছি, বলেছেন তিনি। দেশের ঐক্যের প্রতীক মিয়ানমারের 183টির বেশি জাতিগোষ্ঠী রয়েছে, তবে এখনো এখানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী বার্মার জনগোষ্ঠী। বার্মার সমাজের অভিজাত শ্রেণী কিন্তু এই বার্মাদের নিয়ে গঠিত, আর সেনাবাহিনী নিজেদেরকে দেখে সমাজের এই অভিজাত অংশের আরো অভিজাত শ্রেণী হিসেবে। মিয়ানমারের আধুনিক ইতিহাসের সঙ্গে তাৎমাদুর ইতিহাস জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। এই বাহিনী নিজেদেরকে বার্মার প্রতিষ্ঠাতা হিসেবে তুলে ধরে এবং প্রায় বলে থাকে যে বার্মা বলতে যে বোঝায় সেটা হলো আসলে তারাই। তাদের উগ্র জাতীয়তাবাদী আদর্শের মধ্যে এ ধারণাটা কিন্তু গভীরভাবে প্রথিত, বলেছেন গোয়েন রবিনসন, যিনি ব্যাংককের চোলালংকর্ণ ইউনিভার্সিটির একজন গবেষক। তাৎমাদু সবসময় বার্মার জাতিগত সংখ্যালঘু মানুষদেরকে একটা হুমকি হিসেবে দেখেছে। বার্মায় সংখ্যালঘু জাতিগুলোর নিজস্ব একটা আলাদা জায়গা বেছে নেওয়ার কোনো অধিকার নেই। এদেরকে দেখা হয়েছে সেই ধরনের কিছু গোষ্ঠী হিসেবে যারা বার্মার ঐক্য এবং স্থিতিশীলতাকে উল্টে দিতে চায়। এদেরকে হয় নিশ্চিহ্ন করতে হবে অথবা বশে আনতে হবে। এর পরিণামে যেটা দাঁড়িয়েছে তা হলো কয়েক দশক ধরে আসলে বার্মায় ডজনে ডজনে ছোটখাটো গৃহযুদ্ধ চলছে। মিয়ানমার জুড়ে আছে অনেক সশস্ত্র জাতিগত মিলিশিয়া গোষ্ঠী। প্রতিদ্বন্দ্বী এই গোষ্ঠীগুলো স্ব জাতিগোষ্ঠীর আর্থ নিয়ন্ত্রণের অধিকারের জন্য লড়াই করছে। এরা বার্মিজ রাষ্ট্রযন্ত্রের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যেতে চায়। এর ফলে বার্মার সামরিক বাহিনী সব সময় একটা না একটা লড়াইয়ে জড়িয়ে আছে। অনেক সময় একই সাথে হয়তো তাদের লড়তে হচ্ছে অনেকগুলো ফ্রন্টে। সত্যি কথা বলতে কি, বার্মার সেনাবাহিনী যে এই মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ক্রমাগত লড়াইয়ে জড়িয়ে আছে সে কারণে অনেক পর্যবেক্ষক মনে করেন বিশ্বের সবচাইতে দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধ চলছে আসলে মিয়ানমারে। রবিনসন বলেছেন এর পরিণামে তাৎমাদু এমন একটা নিষ্ঠুর যুদ্ধ মেশিনে পরিণত হয়েছে যারা যে কোনো নির্দেশ রোবটের মতো পালন করে। একের পর এক যুদ্ধের পরিণামে সৈনিকরা এতটাই নির্দয় হয়ে উঠেছে যে নিজের দেশের ভিতরেই নিজের দেশের লোকদের হত্যায় তারা অভ্যস্ত হয়ে উঠেছে। কিছু জাতিগত সংখ্যালঘু যেমন রোহিঙ্গা মুসলিমরা তাৎমাদুর সবচাইতে বেশি নৃশংসতার শিকার হয়েছে। তবে এখন শত শত বিক্ষোভকারীরাও সামরিক বাহিনীর হাতে নিহত হচ্ছে, যার মধ্যে অনেক বামার বৌদ্ধও আছে। একটি গোড়া ধর্মান্ধ গোষ্ঠীর মতো রবিনসনের মতে বার্মার সামরিক বাহিনী তাৎমাদু প্রত্যেকেই একজন সম্ভাব্য বিদ্রোহী বলে বিবেচনা করে। এরা বিক্ষোভকারীদের দেখে বিশ্বাসঘাতক হিসেবে। সৈনিকদের কাজের সময় অনেক দীর্ঘ, আর এরা সমাজের বাকি অংশ থেকে অনেকটা বিচ্ছিন্ন জীবন যাপন করে। দুই টুকরো হয়ে গেছে ভারত। ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন ভারত এখন দুই টুকরো হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজে এক জাতি এক ভারত স্লোগান দিলেও তিনি ভারতকে ভেঙে দুই ভাগ করে ফেলেছেন। একটা ভাগ ধনীদের যাদের হাতে সব কিছু আছে, আর একটা ভাগ গরিবের যাদের কিছুই নেই। পার্লামেন্টে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে এসব কথা বলেন তিনি। রাহুল গান্ধী আরো বলেন মোদী সরকারের আমলে দেশে গণবৈষম্য বাড়ছে, গরিব আরো গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। আগের সরকারের আমলে 27 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছিল, দারিদ্র থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু গত 7 বছরে এই মোদী সরকার 23 কোটি মানুষকে আবারও দারিদ্র সীমায় পাঠিয়ে দিয়েছে। বর্তমানে দেশের 84% মানুষের রোজগার কমেছে। রাহুল গান্ধী বলেন দেশের সব সম্পদ এখন কুক্ষিগত মুষ্টিময় শিল্পপতিদের হাতে। দর্জন সবচেয়ে ধনী ভারতীয় হাতে 40 কোটি ভারতীয় নাগরিকের থেকে বেশি সম্পদ আছে। বন্দর থেকে বিমানবন্দর সব তাদের হাতে। স্টার্ট আপ ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া ইত্যাদি বিষয়কে পুরোপুরি ভাওতাবাজি উল্লেখ করে তিনি বলেন মোদী সরকার বারবার যে স্টার্ট আপ ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়ার কথা বলে
তার সবটাই ভাওতাবাজি। মেড ইন ইন্ডিয়া সম্ভবই নয়, কারণ যারা এই কাজটা করবে সেই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের শেষ করে দিয়েছে সরকার। অসংগঠিত ক্ষেত্র বলে দেশে আজ আর কিছুই নেই। তিনি বলেন, গত এক বছরে 3 কোটি মানুষ চাকরি খুঁয়েছেন, এখন দেশে বেকারত্বের হার 50 বছরের মধ্যে সর্বোচ্চ। আপনারা চাকরি তো দিতেই পারছেন না, উল্টো যে রোজগার তাদের হাতে ছিল সেটাও ছিনিয়ে নিচ্ছেন। রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, বিজেপি সরকার ভারতের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে দেশে রাজাদের শাসন ফেরাতে চাইছে। 1947 সালে যে শাসনের অবসান ঘটেছে সেই শাসন ফেরাতে চাইছে তারা। গণতন্ত্র ধ্বংস করার কাজে এই সরকারের অস্ত্র নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, পেগাসাস ইত্যাদি। সবশেষ আশা প্রকাশ করে কংগ্রেসের এই নেতা বলেন, ভারতবর্ষে গরিবরা একসময় জাগবেই। ইসরায়েলের সঙ্গে একই সামরিক মহড়ায় পাকিস্তান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 60টি দেশের নৌবাহিনী আরব উপসাগরে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। সোমবার শুরু হওয়া যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াটিতে রয়েছে পাকিস্তান, ওমান, ইয়েমেন ও সৌদি আরবের মতো মুসলিম রাষ্ট্রগুলো। আর এ মহড়ায় অংশ নিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলও, যাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই পাকিস্তান, সৌদি আরব, ওমান ও ইয়েমেনের। খবর টিআরটি ওয়ার্ল্ড। এর আগে ইসরায়েলের সঙ্গে কখনো সমুদ্রে কোনো সামরিক মহড়ায় অংশ নেয়নি পাকিস্তান, কিন্তু এবার তারা ইসরায়েলের সেনাদের সঙ্গে পাশাপাশি মহড়া দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে 18 দিনের এ মহড়ায় 60 দেশের 50টি নৌযান ও 9000 সৈন্য অংশ নিয়েছে। তাছাড়া রয়েছে 80টি ড্রোনও। এমন সময় যুক্তরাষ্ট্র 60টি দেশকে নিয়ে মহড়া চালাচ্ছে যখন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়টি নতুন করে সামনে এসেছে ও ইয়েমেন হুতি বিদ্রোহীদের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উত্তেজনা চলছে। এদিকে 2016 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান বাহিনীর একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল পাকিস্তান, যেখানে ছিল ইসরায়েলের বিমান সেনারা। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। পাকিস্তান চীনকে একহট্টা করেছেন আপনি, সংসদে দাঁড়িয়ে মোদীকে নিশানা রাহুলের। এদিন রাহুল গান্ধী আরো অভিযোগ করেন, এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনো বিদেশি অতিথি ছিলেন না, কারণ এই উপমহাদেশে ভারত অনেকটাই এক ঘরে। বাজেটে অধিবেশনে প্রধানমন্ত্রীকে অত্যন্ত কড়া ভাষায় নিশানা করলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার দাবি, নরেন্দ্র মোদী পাকিস্তান ও চীনকে একহট্টা হতে সাহায্য করেছেন। জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত রণকৌশলগত দিক থেকে বিরাট ব্যর্থতা। কংগ্রেস নেতা বলেন, ভারত বর্তমানে ভারতের বাইরে হুমকির মুখে দাঁড়িয়ে। কৌশলগত দিক থেকে ভারতের উচিত ছিল পাকিস্তান ও চীনের মধ্যে বিভেদ জিয়ে রাখা, কিন্তু আপনারা যা করছেন তাতে দুই দেশ একটা হয়ে গিয়েছে। ভারতের জন্য এটা অত্যন্ত বিপদের। কাশ্মীরে 370 ধারার বিলোপের উল্লেখ না করেও রাহুল বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্র যা করছে তা বিরাট ভুল। এদিকে রাহুল গান্ধীর ওই অভিযোগের পাল্টা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী টুইট করেছেন, রাহুল গান্ধীর অভিযোগ হলো এই সরকার চীন ও পাকিস্তানে একটা হতে সাহায্য করেছেন। মনে হয় কিছু ইতিহাস উনি জানেন না। 1963 সালে শাক গ্রানম উপত্যকা চীনকে হস্তান্তর করে পাকিস্তান। 1970 সালে শাক গ্রানম উপত্যকার উপর দিয়ে একটি হাইওয়ে তৈরি করে ফেলে। ওই বছরের পরমাণু অস্ত্র তৈরিতে দুদেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়। 2013 সালে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কাজ শুরু হয়। এদিন রাহুল গান্ধী আরো অভিযোগ করেন, এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনো বিদেশি অতিথি ছিলেন না, কারণ ওই উপমহাদেশে ভারত অনেকটাই এক ঘরে। মনে রাখতে হবে, নেপাল, আফগানিস্তান ও চীনের মতো দেশ ভারতকে ঘিরে রেখেছে। রাহুলের ওই মন্তব্যের জবাব দিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেছেন, করোনার জন্য কোনো বিদেশি অতিথি এবার আসেননি। ভারতে থাকেন তারা জানেন ভারত অতিমারির কি অবস্থার মধ্যে রয়েছে। পাকিস্তান ও চীনের দিক থেকে বিপদের কথা মনে করিয়ে দিয়ে রাহুল এদিন আরো বলেন, চীন ও পাকিস্তান যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তা স্পষ্ট। লক্ষ্য করে দেখুন কি ধরনের অস্ত্র তারা কিনছে, দেখুন তারা কিভাবে উঠা বসা করছে, আমরা বড় কোনো ভুল করেছি।